সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমি প্রমাণ করে দেখাবো যে একটি সফল রাষ্ট্র কিভাবে ব্যর্থ হয়ে গেল তো একটি ভিডিও ফুটেজ দেখাবো এই ভিডিও ফুটেজে ডাক্তাররা ঘোষণা দিচ্ছে যে তারা সারা বাংলাদেশে সমস্ত হসপিটাল চিকিৎসা কেন্দ্র এগুলোকে শাট ডাউন করে রাখবে তারা কি এমনি এমনি এই কথা বলেছে না তাদের জীবন কর্ম জীবন এবং কর্মস্থল নিরাপত্তার ঝুঁকিতে পড়ার কারণে বলেছে এই সব বিষয় জানার জন্য হ্যাঁ ডাক্তারদের বক্তব্য একটু শুনে নেওয়া যাক এই হচ্ছেন ডাক্তার আচ্ছা উনি কি বলেন একটু শুনি যে আমরা যারা ডক্টররা উই আর বাংলাদেশ উই আর ডক্টর উই हैव द আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঠ এবং আমরা আচ্ছা উনি বলেছেন ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঠ তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঠ বা অংশ বিশেষ হলে পরে ছাত্র আন্দোলনের পরে যে ছাত্ররা ক্ষমতা দখল করেছে এরপরে আপনাদের এ হাল হবে কেন ভাই তাহলে আপনারা কি কোথাও কোনো জায়গায় ভুল করেছেন একটু খেয়াল রাখবেন শোনা যাক আপনাদেরকে সেবা দিয়ে থাকি তবে আমরা জানি গতকালকে কিছু ঘটনা ঘটেছে প্রথম ঘটনা আমাদের নিরুসাদারী বিভাগের একজন রেসিডেন্ট সে রুগীকে অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে যায় এবং সেখান থেকে রুগীর লোক তাকে বের করে তার উপরে ধস্তাধস্তি করে তাকে মারে এবং তাকে সেভ করার জন্য আমাদের আরেক ডক্টর ওখানে যান এবং যাওয়ার পরে তাকে আক্রমণ করে অতর্কিত হবে এবং তার কলার ধরে দুশো এক নম্বর অপারেশন থিয়েটারের সামনে থেকে ডিরেক্টর স্যারের রুমের সামনে নিয়ে আসে দুইশো আচ্ছা বুঝতে পারছেন ডাক্তারদের উপর রুগীর আত্মীয় হামলা চালিয়েছে শোনা যাক তিনশো মিটার মারতে মারতে এবং এখানে নিয়ে এসেও তারা হয় নাই রুমের সামনে যে পেয়ে আছে সেই চেয়ারে বসেছিলেন এবং এই পেয়ের চেয়ারে তার উপরে আক্রমণ করা হয় আমরা দফায় দফায় বৈঠক করেছিলাম এবং বৈঠক শেষে আমাদের দুইটা সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়েছে এক নম্বর অনতি চব্বিশ ঘন্টার মধ্যে যারা আক্রমণ করেছে আমাদের চিকিৎসকদের উপরে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দুই নম্বর দাবি ছিল যে আমাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে আমরা যারা ইমার্জেন্সি সার্ভিসে আপনারা দেখেছেন যে যারা ইমার্জেন্সি কমপ্লেক্সে থাকে কত রুগীর রোড থাকে এবং ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ আর্মি পুলিশ এবং অন্যান্য ফোর্স এখানে থাকবে এবং আচ্ছা আমি আমি একটু থামাচ্ছি ইতিপূর্বে কি ডাক্তাররা তাদের প্রফেশনাল কাজকর্ম করার জন্য হাসপাতাল ডাক্তারখানা চিকিৎসা কেন্দ্রে পুলিশ আর্মির সহায় সহায়তায় তাদের সেবা দিয়েছে উত্তর যদি না হয়ে থাকে তাহলে কোন সরকার স্বৈরাচারী এবং স্বেচ্ছাচারী এইটা ডিসাইড করার ভার আপনাদের হাতেই তুলে দিলাম উনি দুইটা কথা বলেছেন এক যারা ডাক্তারদের উপর আক্রমণ করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে দুই চিকিৎসা কেন্দ্রে মেডিকেল হাসপাতালে বা অন্যান্য যে সমস্ত জায়গায় স্বাস্থ্য সেবা দিয়ে দেওয়ার দেওয়া হয়ে থাকে এইসব জায়গায় পুলিশ মোতায়েন করতে হবে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটা কেমন কথা পৃথিবীর কোন হাসপাতাল আর্মি এবং পুলিশের পুলিশের দ্বারা দ্বারা করে রাখা হয় বলুন তো দেখি পুলিশ এবং আর্মিরা কেন ডাক্তারদের বা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করবে আমাকে বলুন এটাতে থেকে কি প্রমাণিত হয় না যে এই সরকার সারা বাংলাদেশকে সন্ত্রাসের আখড়ায় পরিণত করেছে এখানে শুধুমাত্র চিকিৎসকরা যে অনিরাপদ এমনটি না স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষকরা পর্যন্ত অনিরাপত্তায় ভুগছেন গেল দশ পনেরো দিনে প্রায় বারো শতের উপর শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করানো হয়েছে তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে মেডিকেল কলেজ মেডিকেল কলেজ থেকে কলেজ কলেজ থেকে শুরু করে শপিং মল শপিং মল থেকে শুরু করে বাজার হাট ঘাট সব জায়গায় অনিরাপদ বুঝতে পারলেন ইট ইজ দ্য সাইন অফ এ ফেইল স্টেট বাংলাদেশে কি আগে এরকম ছিল উত্তর দেন আমাকে যে শেখ হাসিনাকে স্বৈরাচারী বলে হ্যাঁ ছাত্র শিবিরের আন্দোলন হয়েছিল সেই শেখ হাসিনার আমলে কি হাসপাতাল চিকিৎসা কেন্দ্র স্কুল কলেজ অনিরাপদ ছিল এই সমস্ত জায়গায় সন্ত্রাসীরা ঢুকে কি হ্যাঁ দায়িত্বপ্রাপ্ত মানুষদের উপর যত্রতত্র হামলা চালিয়েছিল উত্তর যদি না হয়ে থাকে তাহলে বলতে হবে যে একটা সফল রাষ্ট্রকে পরিণত করেছে করতে ব্যর্থ হয়েছেন আমাদেরকে আশ্বস্ত করার পরেও আমরা দেখেছি আরো কালকে দুইটা বিচ্ছন্ন ঘটনা ঘটে আচ্ছা আমি একটু থামি উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন উনাদের প্রশাসন এটি করতে ব্যর্থ হয়েছে তো এই প্রশাসন তো সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে গ্রামীণ ব্যাংক ব্যাংকের এমডি হয়ে রক্ত আর বাংলাদেশকে নিরাপত্তা দেওয়া সমান না দেশ চালানো এত সহজ না সহজ কাজ না ঠিক আছে আরেক আরেকটু শুনি আরেকটা ঘটনা হচ্ছে একটা রুগীকে তারা বাইরে আক্রমণ করেছিল এক গ্রুপ ওই গ্রুপ সেবা নেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজে এসেছিল ইমার্জেন্সি রুমে এবং তার যে অপোনেন্ট গ্রুপ ছিল সে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি কমপ্লেক্সের ভিতরে ঢুকে চাপাতে দিয়ে কুপে তার হত্যা নিশ্চিত করে মাই গুডনেস মি ইমার্জেন্সি রুমে ঢুকে গিয়ে চাপাতি দিয়ে হটটা নিশ্চিত করে বের হয়েছে কোথায় আছেন এই দেশে কি এইরকম আগে ছিল উত্তর হচ্ছে না হুম এই ডাক্তাররাও কিন্তু হৃদয় এখানে কমেন্ট করেছেন এই ডাক্তাররাও সাপোর্ট করেছিল হুম তো এখন ডাক্তাররা বুঝতে পারছে তাদেরকে সমর্থন দিলে দেশ ধ্বংস করবে হুম তো দেশটা এমনিতেই ধ্বংস হয়ে গিয়েছে আমি আগেই বলেছি সে ফেইল স্টেট এই দেশে আর কোনো কিছু নাই হুম এই যে চুল ইসলামিক ছাত্রশিবিরের ছাত্ররা মুভমেন্ট মুভমেন্ট করে কু করেছিল হুম এই কু করার কারণে সারা বাংলাদেশ এখন পাকিস্তানের মতো ফকির্নি হয়ে গিয়েছে এটাই তারা চেয়েছিল আর একটু শোনা যাক তাহলে আমরা দেখতে চাইছি এখানে রুগীও হ্যাঁ এখানে রুগীও সেফ না হ্যাঁ না এইখানে শুধুমাত্র রুগীও সেফ না এমনটি না এইখানে কবরের ভিতর মানুষের লাশও সেফ না এইখান থেকেও হ্যাঁ মানুষদেরকে তারা মানে মৃত মানুষদেরকে তুলে নেবে তুলে নিয়ে তাদের কিডনি চুক বিক্রি করবে পুরা দেশ এখন সন্ত্রাসের অভয়ারণ্য ঠিকই বলেছেন এখানে রুগীও সেফ না ভাবা যায় এখানে রুগীও সেফ না আরেকটি কথা বলতে চাই পরে আরেকটা ঘটনা ঘটেছে আরেকটা ওসেকে আমরা জানেন যে ইমার্জেন্সি রুমে ওসেকে একটা ক্রিটিক্যাল রুগী এসেছিল অনেক কিডনি ডিজিজের সেই রুগী মারা যায় মারা যাওয়ার পরে এই রুগী মারা যাওয়ার পরে আমার ডক্টর ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং অন্যান্য ডক্টরের উপরে হামলা হয় এবং ইমার্জেন্সি কমপ্লেক্স ওসেক ভাঙচুর করা হয় বুঝতে পারছেন ডাক্তারদের উপর হামলা হয় এবং ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ভাঙচুর করা হয় এগুলো করছে তাই আমরা দেখতে পাই যে এখানে কেউ নিরাপদ না এখানে ডাক্তার রুগী কেউ নিরাপদ না হুম এই দেশে শুধুমাত্র হাসপাতালে ডাক্তার রোগী কেউ যে নিরাপদ না এমনটি না সারা বাংলাদেশে কেউ নিরাপদ না এই ডাক্তার বলেছেন হুম হাসপাতালের চতুর্দিকে আর্মড ফোর্স এবং পুলিশ রাখতে হবে মানে হাসপাতালের মধ্যে সামরিক শাসন জারি করতে হবে তো বোঝাই যাচ্ছে দেশ কোথায় যাচ্ছে বুঝতে পারলেন আচ্ছা আমি নিউজটা একটু পড়ে শোনাই এই নিউজ এই দেখুন এটা আমি একটা আমাদের সময় থেকে নিয়েছি দেশের সব হাসপাতাল শাটডাউন ঘোষণা চিকিৎসকদের আচ্ছা এইখানের কিছু নিউজ এটা কোথায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আচ্ছা একটু একটু নিউজ পড়াচ্ছি এক অ্যাপটে শোনাচ্ছি চিকিৎসকদের দুটি দাবি চব্বিশ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমি এই ব্যাপারে বলি চব্বিশ ঘন্টার ভিতর হুম নিরপেক্ষ একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে হুম ইনুস এবং তার সাঙ্গ পদত্যাগ করতে হবে আর নিরপেক্ষ সরকার ইনুস এবং তার সাংগাঙ্গদেরকে চব্বিশ ঘন্টার ভিতর গ্রেফতার করে বিচারার আওতায় নিয়ে আসতে হবে কারণ তারা দেশে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে ঠিক আছে তো চিকিৎসকরা জানিয়েছেন যে কর্তৃপক্ষ এই দুটি দাবি মানতেই ব্যর্থ হয়েছে হ্যাঁ তাই তারা কর্মসূচি নিয়ে দুপুর দুইটার পর ব্রিফ করা হবে বলে জানান জানান দেন তারা আচ্ছা এই হচ্ছে অবস্থা এরপরে এরপরে এখানে নিউজে কি হয়েছে আমি পড়ে শোনাই জানা যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বি শিক্ষার্থী আহসানুল হক দীপ্ত চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে বেশ কয়েকজন হাসপাতালে এসে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধর করেন এবং ভাঙচুর চালান এক ঘটনা এক ঘটনায় তিন চিকিৎসক আহত হন এদিকে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ধারালো অস্ত্র নিয়ে এক গ্রুপে এক গ্রুপে এক গ্রুপের উপর আরেক গ্রুপের হামলায় একজন মারা যান এ ঘটনায় চাপাতি সহ চারজনকে আটক করেছে বলে আটক করেছে সেনাবাহিনী অপরদিকে রাতে বিষ পান করে হাসপাতালে এক রুগী ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ ঘটনায় রুগীর স্বজনরা এক চিকিৎসককে লাঞ্ছিত করেন এ ঘটনার পরে রাতে হাসপাতালে বিক্ষোভ মিছিল করা হয় এ ঘটনার পর থেকে আরও উত্তেজিত হয়ে পড়েন ইন্টার্ন ইন্টার্ন চিকিৎসকরা চব্বিশ ঘন্টার ভিতর দাবি দাওয়া পূরণ করার তারা আহ্বান জানান সরকারকে তবে চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই হাসপাতালটির চিকিৎসকরা আজ রোববার সকাল থেকেই অঘোষিত কর্মবিরতি কর্মবিরতি পালন করছেন বন্ধ হয়ে গেছে হাসপাতালটির জরুরি বিভাগ বহির বিভাগ সহ সকল ওয়ার্ডের চিকিৎসা সেবা এরপর দুপুরে দেশের সব হাসপাতাল বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে তো 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 এটা কি আমাকে বলুন দেখি এটি কোন দেশ হওয়ার কথা ছিল না চিকিৎসকরা যে কর্মবিরতি ঘোষণা করেছে এমনটি না এইবার আমি আরেকটি ভিডিও ফুটেজ আপনাদেরকে প্লে করে শোনাবো কিছু অংশ বিশেষ এই দেখুন এইখানে ভিপি নূর পুলিশ সম্পর্কে কি বলছে একটু শোনা যাক তবে এই ভিডিও যে টাইটেলটি হচ্ছে এ সরকার ব্যর্থ হলে আচ্ছা শেখ হাসিনা থেকে বড় দুর্যোগ বয়ে আনবে শেখ হাসিনা থেকে বড় দুর্যোগ কি করে বয়ে আনবে দুর্যোগ তো পাঁচই আগস্ট থেকেই শুরু হয়ে গিয়েছে আগস্ট থেকেই সারা দেশে হ্যাঁ গণডাকাতি শুরু হয়েছে এবং এই গণডাকাতি এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র ছাত্র শিবিরের ছাত্র এবং মানুষরা গণভবন থেকে শুরু করেছে তো আমি দালাল ভিপিনুরের বক্তাই গোটা শুনে নাই সে কিন্তু একটা সত্য কথা বলেছে শুনুন তুই ভয় প্রশাসন কিন্তু এখনো ফাংশন করছে না পুলিশের যে পেট্রোলিং টিম যেটা বলে যে টহলের উপরে থাকে এই যে আজকে যদি আপনি যাওয়ার পথে সিলটাইকের শিকার হন আপনি পুলিশকে ফোন দিবেন কোনো প্রতিকার পাবেন না হ্যাঁ সেটাই তো পুলিশকে এই জামাতি এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা সম্পূর্ণ রূপে নিষ্ক্রিয় করে দিয়েছে এটি তারা উদ্দেশ্যমূলকভাবে করেছে যাতে করে পুলিশ কোনো কাজ না করতে পারে এবং এই সুযোগে তারা আর্মিকে আর্মিদের মানুষ দিয়ে হ্যাঁ বা আর্মিদের আর্মিদেরকে দিয়ে সারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করবে কারণ আর্মিতে তাদের মানুষ আছে বুঝতে পারছেন আরেকটু শোনা যাক পুলিশ যদি ফাংশন না করে তাহলে কিন্তু এটা রাষ্ট্রীয়জন অসুলি সংকে গত সিক্স ইয়ের্স তো আমরা যে তরুণ আচ্ছা। সে বলেছে পুলিশ যদি ফাংশন না করে থাকে তাহলে এটি রাষ্ট্রের জন্য অশনি সংকট সংকেত এটা তো ঠিক কথা যে দেশে পুলিশ ফাংশন করে না সেই দেশ সম্পূর্ণ সম্পূর্ণরূপে ফেইল স্টেট ব্যর্থ রাষ্ট্র বুঝতে পেরেছেন তা আজকে কি বাংলাদেশে পুলিশ ফাংশন করতেছে করছে উত্তর হচ্ছে না পুলিশ কি কর্মবিরতিতে যায় নাই উত্তর হচ্ছে ইয়াস ডাক্তাররা কি কর্মবিরতিতে গিয়েছে উত্তর হচ্ছে ইয়েস কেন কেন পুলিশ কর্মবিরতিতে গেল আমাকে উত্তর দিন পুলিশ কর্মবিরতিতে গিয়েছে এই কারণে যে পুলিশ পুলিশের মালের হেফাজত এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারে নাই হ্যাঁ পুলিশদেরকে হত্যা করে তাদের লাশ ডেড বডি জায়গায় জায়গায় গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল এমতা অবস্থায় পুলিশরা কি তাদের দায়িত্ব পালন করবে নাকি ভয়ে দায়িত্ব পালন থেকে বিরত থাকবে পুলিশরা তাদের দায়িত্ব পালন করছে না তো এই ভয় সন্ত্রাস পুলিশের মধ্যে কারা ঢুকিয়ে দিয়েছে এই চুল পাকনা ইসলামিক ছাত্র নেতাকর্মী এবং দাড়ি পাকনা জামাতের আমির এবং মুরব্বীরা বুঝতে পারছেন এবার ডাক্তাররা কর্মবিরতি ঘোষণা করেছে এখন ডাক্তাররা কর্মবিরতি ঘোষণা করার পরে বাংলাদেশের মানুষ হ্যাঁ এমনিতেই মারা যাবে এরা তো এমনিতেই অসুস্থ এখন এই অসুস্থদেরকে যদি ডাক্তাররা চিকিৎসা না দিয়ে থাকে তাহলে তো এরা তো মারা যাবে মারা যাবে না কি ভয়ঙ্কর অবস্থা আরো দেখবেন আরো আছে তো রিসেন্টলি সচিবালয় কি ইয়েরা ঘেরাও করে নাই আনসাররা ঘেরাও ঘেরাও করে নাই একটু দেখাই একটু দেখাই শুরু তো হয়ে গেছে এই দেখুন এই দেখুন পারেনি সচিবালয় থেকে বের হতে দেয়নি কর্মকর্তা কর্মচারীদের আমাদের বেতন হ্যাঁ দেখছেন কোন থেকে 20% কেটে নেওয়া হয় এই টাকাটা কোথায় যায় আমরা জানি হ্যাঁ সেটা তারা জানে না আচ্ছা আমার এইটা ইন ডিটেইলস এইটাতে যাওয়ার দরকার নাই কিন্তু সচিবালয় ঘেরাও করে আনসাররা বিক্ষুব প্রদর্শন করেছে ঠিক আছে এই বাংলাদেশ এখন। সারা বাংলাদেশে হল সর্বক্ষেত্রে মানুষরা বিদ্রোহ ঘোষণা করছে কারণ কি কারণ এই বুইডা ইনুস হ্যাঁ তার চুল না হ্যাঁ বাচ্চা পোলা নিয়ে দেশ চালাতে ব্যর্থ এই মুহূর্তে তার পদত্যাগ করা উচিত আমি মনে করে থাকি হুম আরেকটু দেখাই আরেকটা ভিডিও ফুটেজ দেখাবো তার আগে আমি বলি জামাতপন্থী কবি আল মাহমুদ একটা কবিতায় লিখেছিলেন ঢাকা ইউনিভার্সিটি যেন ডাকাতদের গ্রাম এখন মনে হচ্ছে পুরা ঢাকাটাই হচ্ছে ডাকাতদের গ্রাম ঠিক আছে দেখাই একটু একটু দেখাই এই দেখুন ঢাকা যেন ডাকাতদের স্বর্গরাজ্য এলাকায় ডাকাত ঢুকে নাই বাংলাদেশে বিদেশি ডাকাত ঢুকছে এই বিদেশি ডাকাতটা কে জানেন এই বিদেশি ডাকাত হচ্ছে ডক্টর ইনুস ডক্টর হবিস সে আমেরিকার ট্রেনিং প্রাপ্ত ট্রেন্ড ডাকাত সর্দার সে সে ডাকাত সে তার জামাত শিবিরের ডাকাতদেরকে নিয়ে বাংলাদেশে ঢুকেছে এখন ঢাকাতে ডাকাত ঢুকেছে এমনটি বললে হবে না সারা বাংলাদেশে ডাকাত ঢুকেছে ডাকাতদের স্বর্গরাজ্য বাংলাদেশ এখন ডাকাতদের স্বর্গরাজ্য ডাকাতরাই এখন দেশ চালায় বুঝতে পারলেন হুম এক এটা তো বুঝতেই পারছেন না আর একটু প্লে করি সন্ধ্যা নামতেই রাজধানীতে ডাকাতের আতঙ্ক মসজিদে আচ্ছা মসজিদে মাইকিং করে ডাকাতদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষকে রক্ষা পাওয়ার জন্য আহ্বান করা হচ্ছে হুম তো ঢাকাতে বা সারা বাংলাদেশে কেন ডাকাতি হচ্ছে ডাকাতি হওয়ার কারণ হলো যে পুলিশ কর্মবিরতিতে গেছে হুম যার কারণে মানুষের উপর কোনো প্রোটেকশন নাই তো এটাই তো হওয়ার কথা হুম এটা যা হবার তাই তো হচ্ছে আরও হবে তো দেখেন তো এখন এখন শরিয়া আইন প্রতিষ্ঠিত হওয়ার আগেই যদি এই রকম অবস্থা হয় তাহলে শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে পরে কি হবে এটা তো আপনারা এটি তো আপনারা বুঝতেই পারছেন তো আমি অনেকক্ষণ কথা বললাম দেশকে রক্ষা করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন আবার আপনারা আন্দোলনে নেমে পড়ুন আর এই ইনুস এবং তার সাঙ্গ পাঙ্গদেরকে বাধ্য করুন দেশে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার জন্য তবে ইনুসের আন্ডারে হুম বা তার সাংঘপাঙ্গদের আন্ডারে বাধ্যত্বাবধানে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না কারণ এরা কেউ নিরপেক্ষ না এখানে জামাতের তিনজন ছাত্র আছে আর ইনুস তো হচ্ছে সিআইএর দালাল তার পক্ষে তো নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব না এইখানে ইয়ে আছে ওইটার নাম কি হেফাজতের একজন মৌলানা আছে তো এদের আন্ডারে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না আপনারা এই মুহূর্তে হ্যাঁ যে যেখানে থাকুন না কেন আপনারা কাজ শুরু করুন সবাই ভালো থাকবেন অল